ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগেই স্বপ্নভঙ্গ সাইফুদ্দিনের। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। এদিকে ভারতের থেকেও সেরা দল পাকিস্তান, মন্তব্য প্রকাশ। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় মাহমুদুল আরিয়া, তাসকিন আহমেদ সহ ওয়ানডে ও টি টোয়েন্টি দলের সাতজনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল সাইফুদ্দিনের, কিন্তু পুরনো চোট নতুন করে ফিরে আসায় বিমানে চড়া হবে না তার, উল্টো দেশে থেকে আবারও নামতে হবে পুনর্বাসনে। আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচে মোটামুটি বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশকে যথাযথ সম্মানই দেখাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স। বাংলাদেশকে হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে তার কাছে বেশ মোটামুটি ভালো লাগাতে তিনি এই মন্তব্য প্রকাশ করেছেন। অপরদিকে ভারত পাকিস্তান মন্তব্য, বর্তমান সময়ের ভারত দলের চেয়ে পাকিস্তান দলকে ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে 10 উইকেটে হারায় বাবর আজমের পাকিস্তান, সে প্রসঙ্গ টেনেই এ মন্তব্য করেন পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক। তার মতে আসন্ন এশিয়া কাপ জিতবে পাকিস্তান, ফাইনালে ভারতের সঙ্গে দারুণ এক লড়াইয়ে শিরোপা নেবে বাবর আজম।